হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি যে বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছি সেটা হলো ট্রি পেন্টিং। ওয়াটার কালারে ট্রি পেন্টিং করতে অনেকেরই অসুবিধা হয়ে থাকে, অনেকে আমার কমেন্ট সেকশনে এসেও বলে যে ট্রি পেন্টিংয়ের ভিডিও বানান। তো আজকে ফাইনালি আমি ট্রি পেন্টিংয়ের ভিডিও বানাচ্ছি। তো আমি স্টেপ বাই স্টেপ ট্রি পেন্টিং দেখাবো, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। আর ইস ভিডিও কা এক হিন্দি ভার্সন ভি হ্যায়, উসকো দেখনে কে লিয়ে ডিসক্রিপশন বক্স অর আই বাটন মে লিঙ্ক হ্যায়, উসকো ক্লিক করকে ও ভিডিও দেখ সকতে হো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি নতুন নতুন আর্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করি। এখানে আমি শুধু চারটে কালার ইউজ করছি, স্যাপ গ্রিন, ইয়েলো আকার, স্কারলেট লেক আর আল্টামারিন ব্লু। তো আমি রাফলি একটা গাছের আউটলাইন করে নিচ্ছি। আমি ইয়েলো আকার আর স্যাপ গ্রিনের একটা মিক্সচার বানাচ্ছি, এটা আমি গাছের টপ পোর্শনে ইউজ করব। এবার আমি স্যাপ গ্রিনের সাথে স্কারলেট লেক মিশিয়ে একটা ডার্ক গ্রিন বানাচ্ছি, এটা আমি ওয়েট ইন ওয়েট অ্যাপ্লাই করব গাছের পাতায়। গাছের পাতার জন্য আমি যে স্ট্রোকগুলো দিচ্ছি এটা তোমাদের খুব প্র্যাকটিস করতে হবে, তবেই পারফেক্টলি হবে। তো আমাদের এই লেয়ারটা ড্রাই হয়ে গেছে, আর আমরা যে ওয়েট ইন ওয়েট কাজ করেছিলাম তার ফলে যে কালারটা স্প্রেড করেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর স্প্রেড করেছে। এবার গাছের যে কাণ্ডটা আছে তার জন্য আমি স্কারলেট লেকের সাথে আল্টামারিন ব্লু আর অল্প পরিমাণে ইয়েলো আকার মিশিয়ে একটা ব্রাউন স্টোন বানাচ্ছি। এবার আমি ওই কালারটার সাথেই আরও একটু আল্টিমেট ব্লু মিশিয়ে একটা ডার্ক টোন বানাচ্ছি, এটা দিয়ে আমি গাছের ডার্ক টোনস দেবো। এবার আমি স্যাপ গ্রিনের সাথে আল্টামারিন ব্লু আর অল্প পরিমাণে স্কারলেট লেক মিশিয়ে একটা ডার্ক গ্রিন বানাচ্ছি। এটা দিয়ে আমি গাছের পাতা ডার্ক অ্যান্ড ডিটেলস দেবো। পাতার নিচের দিকে আমি বেশি স্ট্রোক অ্যাড করছি, আর যত যত উপরে যাব তত ডিটেলিং আর স্ট্রোক কমিয়ে দেব, জাস্ট কিছু টাচেস দেব। তো গাছের পাতার কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমি স্কারলেট লেকের সাথে আল্টামারিন ব্লু আর
येलो কার্ড মিশিয়ে একটা ডার্ক ব্রাউন স্টোন বানাবো। ওটা দিয়ে আমি গাছের কাণ্ডের ডিটেইলস আর ডার্ক অ্যাড করব। আমি পাতার মধ্যে কিছু গাছের ডাল এঁকে দিচ্ছি, এর ফলে গাছটা দেখতে আরো ভালো হবে। তো আমার গাছ আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি দেখাবো এর থেকে একটু ডিস্টেন্সে থাকা একটা গাছ কিভাবে আঁকতে হয়। তো এর জন্য আমি স্যাপগ্রিনের সাথে বেশি করে আল্ট্রাগ্রিন ব্লু মিশিয়ে কালার তৈরি করছি। তো এই যে ডিস্টেন্সের কাজটা আমি করছি, তাই আমি খুব বেশি ডিটেলস অ্যাড করব না, এটা মনোক্রোমিক টাইপেরই হবে। এতে আমি জাস্ট ওয়েট ইনওয়েট কাজ করছি, আর এতে আমি ব্লু বেশি করে মিক্স করলাম, কারণ দূরের জিনিস সবসময় কুল কালারসে বানাতে হয়। আর আমি সামনের গাছটা দেখতেই পাচ্ছ ওয়ার্ম কালারে বানিয়েছি, এটা সামনে আছে বোঝানোর জন্য, আর এই দূরের আছে বলে এই গাছটাকে আমি কুল কালারসে করেছি। তো আমার দুটো গাছই আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর দ্বিতীয় গাছটা যেটা আঁকলাম সেটা বোঝাই যাচ্ছে সামনের গাছটার থেকে দূরে আছে। তো আমি এখন স্যাপগ্রিনের সাথে ইয়েলো কালার মিলিয়ে একটা লাইট গ্রিন কালার তৈরি করছি, এটা আমি ঘাসের জন্য ইউজ করব। তো দূরের দিকে আমি কালারটাকে একটু পাতলা করে ইউজ করছি। সামনের দিকে একটু ডিপ করে ইউজ করছি, এতে ডিস্টেন্সটা বোঝা যায়। এবার আমি একেবারে দূরের কিছু ঝোপঝাড় গাছপালা এগুলো করব। তো দ্বিতীয় গাছটা আমি যে মনোক্রোমিক কালার ইউজ করেছিলাম সেই কালারটার সাথেই আর একটু জল মিশিয়ে পাতলা করে আমি গাছগুলো করব। এগুলো খুব ডিস্টেন্সে আছে, এগুলো খুব হালকা করে করছি। তো আমার পুরো পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমরা শিখলাম কীভাবে গাছ আঁকতে হয়, আর তার থেকে ডিস্টেন্সে থাকা একটা গাছ কীভাবে আঁকতে হয়, আর একেবারে ডিস্টেন্সে থাকা গাছ কীভাবে আঁকতে হয়। তো আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য, আর যারা একেবারে বিগিনিয়ার
তারা এই পেন্টিংটা করে আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো অথবা আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমি সাজেশন দিয়ে দেবো যে কী কী করলে আরও ভালো হবে। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি নতুন নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।